পূর্ণ শিক্ষকের মর্যাদা দাবিতে মোট 4 দফা দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করে জেলা শিক্ষা দপ্তরের ডিআই কে ডেপুটেশন দিল মালদা জেলা পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ। পূর্ণ শিক্ষকের মর্যাদা দাবি সহ মোট 4 দফা দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করে জেলা শিক্ষা দপ্তরের ডিআই কে ডেপুটেশন দিল মালদা জেলা পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ। বৃহস্পতিবার দুপুর 1টা নাগাদ শহরের মালদা টাউন হল প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে পা মিলান পার্শ্ব শিক্ষকরা। সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় শিক্ষা দপ্তরের সামনে। সেখানে দীর্ঘক্ষণ তারা তাদের দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পূর্ণ শিক্ষকের মর্যাদা সহ মোট 4 দফা দাবি নিয়ে তারা শিক্ষক দপ্তরের আধিকারিককে ডেপুটেশন দেন। তারা বলেন, বর্তমানে জেলায় প্রায় 48,000 পার্শ্ব শিক্ষক রয়েছে। পূর্ণ শিক্ষকের মর্যাদা, শিক্ষকতা করা অবস্থায় যদি কারো মৃত্যু হয় তার পরিবারকে আর্থিক সহায়তা ও চাকরি প্রদান, সমকাজের সমবেতন ইত্যাদি দাবি নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করে তাদের দাবিপত্র শিক্ষা দপ্তরের ডিআই এর হাতে তুলে দেন তারা। আমাদের কিসের আন্দোলন, কিসের দাবি? আমাদের আজকে পার্শ্ব শিক্ষকদের 4টি দাবি নিয়ে আন্দোলন, ডেপুটেশন দেওয়া হবে ডিপিও সাহেবকে। সেই 4টি দাবির মধ্যে প্রথম আছে যেটা, সেটা হচ্ছে যে আমাদের পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের পূর্ণ শিক্ষকের মর্যাদা প্রদান করতে হবে। পার্শ্ব শিক্ষিকাদের, পার্মানেন্ট শিক্ষিকাদের সিসিএল থাকলেও পার্শ্ব শিক্ষিকাদের স্থান নেই। পার্শ্ব শিক্ষিকাদের সেই মাতৃত্বকালীন ছুটি ব্যবস্থা করতে হবে অবিলম্বে। আপনারা ডেপুটেশন দিতে যাচ্ছেন, কী আপনার দাবি দেওয়া কি? সারা রাজ্যের মতো মালদা জেলার সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা বিন্দু আজকে আমরা ডিপিও সাহেবের কাছে ডেপুটেশন দিতে যাচ্ছি নির্দিষ্ট কিছু দাবি দেওয়ার ভিত্তিতে। তার মধ্যে প্রথম হচ্ছে পূর্ণ শিক্ষকের মর্যাদা প্রদান এবং সমকাজে সমবেতনের সাপেক্ষে রেট পে উইথ প্রেভেন্ট, অর্থাৎ বেতন কাঠামো একটা চালু আমাদের দাবি রাখছি। এবং গত 3-4 বছর ধরে পশ্চিমবঙ্গের বুকে প্রায় 92 পার্শ্ব শিক্ষক শিক্ষিকাকে আমরা হারিয়েছি। তাদের পরিবারের আর্থিক সহায়তার জন্য যে গ্যাচুটি দেওয়া হয় সেটা 5 লাখ করার প্রস্তাব রেখেছি এবং ওনাদের পরিবারের একজনকে পোষ্যকে চাকরি দেওয়ার আমরা দাবি রেখেছি। এবং সঙ্গে সঙ্গে যে সমস্ত মহিলা পার্শ্ব শিক্ষকরা সার্ভিস করেন বিভিন্ন স্কুলে, দূর দূরান্ত তারা যান, তাদের চাইল্ড কেয়ার লিভ যেটা রেগুলার টিচাররা পেয়ে থাকেন, ম্যাডামরা পেয়ে থাকেন, সে দাবিটাও আমরা রেখেছি। আমরা সব সময় পাশে আছি, আমি আগে নিজে এসে হয়ে যায়, আমি তোমাদেরকে সব দেখব। অথচ দিদি দিনের পর দিন মিথ্যা কথা বলে গেছেন, দিনের পর দিন আমাদের প্রতারণা করে গেছেন। আমরা রাস্তায় দাঁড়িয়ে কলকাতা থেকে কল্যাণী থেকে কলকাতা থেকে পাগলের মতো ছুটে গেছি। আমাদের দিনের পর দিন নির্যাতন করে গেছেন এই দিদি। আমরা বদলা চাই, আমরা নিজের সাহায্য চাই। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।